চা গাছ দিবে না মাছ না হতে পারলে চশমা চশমার তরকারি করবো না বন্ধুরা করবো মাছের তরকারি বুঝলে ভিতৰত যায় কোমলাই দেখনে ঐকাই নাকি নাইকো

যদি এখানে ফেসে যায় তো বনসি গেল ভোগে আর এখানে জল অল্প আছে যাই হোক নিচে সাপটা বাঁচিয়ে কি জল নিচে তো নামা যাবে না তো সবাই আলাদা আলাদা নিজের নিজের জায়গা চুজ করবে নিজের জায়গা চুজ করে সেখানে বসবে আমি আমার ভাগে রোদ আছে আমরা রোদে বসলাম সোমনাথ কি কোনো জায়গা খুঁজতে গেলাম নাকি পুকুর কিনতে গেল আমেরিকান মারার চিন্তা ভাবনা আছে আমেরিকান হ্যাঁ আমরা তো আমেরিকান বুঝলি একটা কথা বলবো কি ওইখানে দুজন বসতে আর কি মানে আমি আর একজন লাগে না না রোদ না জায়গা ভালো ছিপ ডালটা ছোট করে মারতে হবে ভালো জায়গা এগুলার থেকে অনেক ভালো জায়গা যদি মনে বস তুই এখানে বসবি

ওমরা সত্যি দেখে দেখে মনে হচ্ছে কই ছোল সবই আছে এবার কি মাছ উঠবে যাই না তবে মাছ তো লাফাচ্ছে মাছ লাফানো দেখে বোঝা যায় তাই কিপরাটি এটাতে আছে তাহলে এবার ছটাফট করে একটু মাখিনা ঠিক আছে কিন্তু একটু আমার না এখনো পর্যন্ত মনে হচ্ছে যে একটু আমি লবণ ছিটাই বসবো আমি আশেপাশে সত্যি একটু ভয় ভয় ঢুকে গেল আমাদের ক্যামেরাম্যানটা ধরছে কই কই না ধর কয়ে যোখটা মাছের ইয়ে আওয়াজ দেখে ভুলবাল ভকতেছে কই মাছ ধরছে বলে মানা

আর অল্প হিমুল দুটোকে একসাথে মিক্সড করে ফেলে দেব তো বেশি গিলগিলা হয়ে গেল মনে হয় না হয়ে যাবে মিষ্টি চালও দিয়ে দিলাম হিমুলের মধ্যে বন্ধুরা মিষ্টি চালের পরিমাণটা অনেকটা কমই হয় সেটা আমি সিলেক্ট করে নিয়েছি আমি সেখানে এখন ফেলে দিই

এখনো পর্যন্ত ওই যে ভাঙনা বসে আছে ওখানে দেখতে পাইছিস সেটা আমেরিকান ছিল যে

হলুদ কই দেশি কই বাপরে বাপ দারুন সাইজ দুইটা কই মারছি ভাই আমি তোকে একটা কথা বলবো আজকে ভাই কইয়ের রেসিপি আমেরিকান না ভাই আজকে কইয়ের রেসিপি আমেরিকান তো পাইছি বন্ধুরা সত্যি প্রথম মাছ ওটা তো থাকবি কইয়ের রেসিপি স্পেশাল আজকে দুইটাই আমেরিকান ভাজা কই তরকারি একদম এটাকে খুলবো কি এত বড় সাইজটা দেখুন উড়ি বাবা দেখ সাইজ দেখুন বন্ধুরা সোমনাথ দা তো পুরো একবার মাছ মারি ভাসিয়ে দিয়েছে ভাসিয়ে দিয়েছে সোমনাথ দা কই মাছ অনেকগুলো মারছে কো একটা ও আজকে কই মাছের ঝোল খাবো পুরো একবারে সেইভাবে তার আগে আমি চালটাকে বসিয়ে দিই এখন চালটাকে ভালো মতো করে জল জল দিয়ে পুরো একবারে ভালো মতো করে চালটাকে ধুবো এদিকে রেশারেশি ভাবে মাছ ধরা হচ্ছে সুন্দর মারতেছে আমেরিকান আর সুন্দর মারতেছে কই আজকে আর হলো তো কিছু কি কিছু মারতি হলো তোকে ও বাটা মাছ খাবে ও বলে বাটা মাছ খাবে তাই বাটা মাছের অপেক্ষায় আছে ও বলে গেলে বাকি মাছ কিছু ধরবে না আর কিছু খাবেও না বলছে এখন দেখা যাক খায় কি না ধরার পাশে পাশে আমি এদিকে সব একবারে কেটে ফেটে রেডি করে নিয়েছি ভাত আমাদের অলরেডি হয়ে গেছে এবার বসাই দেবো তার রেসিপির জন্য যা আছে সব কিছু ভেজে ফেটে ভেজে ভেজে রেখে দিই আমি তারপর বাকিটা সোমনাথ দা রেসিপিটা বানাবে

হ্যাঁ না আর কমসে কম বন্ধুরা আসছি যখন এরকম সাইজের চারটা কই তো ধরতি হয় পাঁচটা কই হ্যাঁ পাঁচটা না দলে হবে না এতক্ষণে পর্যন্ত কয়টা হলো তিনটা হলো না আর আর দুটো একটা আর হ্যাঁ হয়ে নিয়ে চলে যায় কৈ চাই কিনে মানে মন খুচি আছে কৈ চাই মানে প্ৰথম কোনোদিন পৰ দেখি

এবার চল উঠা যাক বেলা অনেকটা হয়ে গেছে এই সোলের রেসিপি একটা সেপারেট করে নিয়ে আসবো সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত হবেন এবং মানে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দারুণ দারুণ ভিডিও দেখতে পারবে এবং মজাদার মজার ভিডিও দেখতে হবে তো চলুন আপাতত ওই শেষ মাথায় গিয়ে দেখা যাক কতগুলো মাছ হয়েছে দেখেন এখনকার আমাদের মাছ আপাতত যতগুলো মাছ সেই কই বেলা এই যে বন্ধুরা আজকে আমাদের মাছ কই আর আমেরিকান দুটো ব্যাস একটা আমরা খাবো எ <laughs> <laughs> .